কারো টাকা পয়সা ধন সম্পত্তি কিংবা শারীরিক সৌন্দর্য দেখে তার মনকে বিচার করবেন না। মনে রাখবেন, একজন ভালো মানুষ হতে গেলে কিন্তু একটি ভালো মনের প্রয়োজন হয়, আর যে মানুষটি ভালো হয় তার মনটাও কিন্তু খুব সুন্দর হয়। জীবনে যদি মানুষ চিনতে ভুল করেন তাহলে কিন্তু প্রতি পদে পদেই ঠকতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আমি এমটি লিজার ঢাকা থেকে বলছি। আজকে মোটামুটি সব কিছু ক্লিন করে নিয়েছি, যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় ততটুকুই দেখানোর চেষ্টা করছি। যেহেতু বাসায় আমার গেস্ট আছে তো সবাইকে নিয়ে আজকে একটু বের হব, তো আজকে আর বের হওয়ার ব্লগটি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই ভিডিওতে, আগামী কালকের ভিডিওতে সেটা শেয়ার করব কোথায় গিয়েছিলাম সবাইকে নিয়ে। জীবনটা তখনই খুবই সুন্দর হয়, জীবনের চলার পথে যদি মানুষগুলো ভালো হয়, আর যে মানুষটার সাথে আপনি আপনার জীবনটা কাটাবেন ওই মানুষটি যদি আপনার মনের মতো হয়, তাহলে দেখবেন আপনার জীবনের প্রতিটি পথ প্রতিটি মুহূর্তই কিন্তু মধুর হবে। এই জীবনে যদি খুব ভালো কোনো আসলে পর্যায়ে পৌঁছানোর প্রয়োজন হয় কিংবা যে কোনো মানুষ যদি জীবনে সফলতা পায়, আমি মনে করি একজন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীর অনেকটাই আসলে অবদান থাকে, আর একজন পুরুষের ক্ষেত্রেও কিন্তু যেমন একজন মহিলার ক্ষেত্রেও কিন্তু তার বরের অনেক অনেক অবদান থাকে বিয়ের পর। আর বিয়ের আগে যদি কেউ তার ক্যারিয়ারকে গুছিয়ে নিতে পারে সেটা আমি মনে করি সবথেকে বেশি ভালো হয়। তবে বিয়ের আগে যারা ক্যারিয়ার গুছিয়ে নেয় তাদের জন্য সব থেকে একটি উত্তম পন্থা হলো যে মানুষটিকে সে চয়েস করবে সেক্ষেত্রে কিন্তু তাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু চয়েস করতে হবে। কারণ আমরা যদি জীবনে কোনো বড় কোনো কিছু হতে চাই কিংবা জীবনে নিজেকে একটা সঠিক স্থানে নিতে চাই, জীবনে সফলতা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে স্বামীর সাপোর্টটা খুব বেশি প্রয়োজন হয়। এই কথাগুলো বলছি এই জন্যই, আমি অনেকের ক্ষেত্রে শুনেছি বা দেখেছি। আসলে কিছুদিন আগে একজন আপুর ব্লগে আমি দেখেছিলাম, আপু বলেছিল যে তার ফ্যামিলির সাপোর্টটা খুব প্রয়োজন ছিল, তো এই জন্য তিনি হয়তো ভিডিও দিতে পারছেন না তার ফ্যামিলির সাপোর্টের জন্য। সেজন্য আজকে কথাগুলো বলছি। সত্যি ফ্যামিলির সাপোর্টটা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে তার বরের। আমি মনে করি প্রত্যেক পুরুষের ক্ষেত্রেই বলবো তার ওয়াইফের পাশে থাকাটা খুব বেশি জরুরি। আসলে সবসময় যে নিজের কেরিয়ার গড়াটা শুধু টাকা পয়সার জন্য হয় ব্যাপারটা কিন্তু এমন না। যে একটা মেয়ে শুধু টাকার জন্যে চায় যে সে কিছু করতে, আসলে তার একটা পরিচিতির জন্য, তার নিজের একটা সুস্থির জন্য, যে সে যদি দু পয়সা নিজে ইনকাম করতে পারে সেটা কিন্তু তার জীবনের একটি পরম শান্তি। বরের টাকা কিন্তু তার নিজের টাকাই, কিন্তু তারপরও তার নিজের যদি কিছু হয় এই শান্তিটা কিন্তু আসলে অন্যরকম হয়। সেজন্যই সেক্ষেত্রে আমি বলবো একটা মেয়ে কিংবা একটা ছেলে যেই হোক না কেন, আমি মনে করি একজন জীবন সঙ্গী বাছের ক্ষেত্রে কিন্তু এই দিকটা বিবেচনায় রাখা খুব বেশি জরুরি, যেন একজন সাপোর্টিভ মানুষ হয় যে সবসময় তাকে সাপোর্ট করবে, তাকে আগলে রাখবে। তারই ফাঁকে আরেকটি ছোট্ট অনুরোধ করছি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, অনুরোধ করব আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দেওয়ার জন্য।
আর তারই সাথে আরেকটি অনুরোধ, আমার ভিডিও যারা এখনও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেন নাই, কিংবা অতীতেও দেখেছেন কিন্তু আজও আমার বন্ধু হন নাই, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব আমার ভিডিওটি দেখার পরেই কিংবা দেখার আগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন। একই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অনুরোধ করব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, তার সাথে আমার ফেসবুক পেজকে ফলো করার জন্য। তো একইভাবে আমি মোটামুটি সব কিছু ক্লিন করে নিয়েছি, এটা কিন্তু আমার প্রতিদিনকার রুটিন, প্রতিদিন আমি ঠিক এভাবেই কিন্তু আমার বাসার ক্লিনের কাজগুলো করে থাকি। তো সকালবেলায় খিচুড়ি করেছিলাম, এই খিচুড়ি কিন্তু আমি কালকে রাতেও করেছিলাম মেয়ের জন্যে, তো সবার কাছে মোটামুটি ভালো লেগেছিল, তাই আজকে আবার সকালবেলায় করেছিলাম, খুব ভোরবেলায় উঠে করেছিলাম মেয়েকে। আসলে স্কুল 10 তারিখ থেকে ওর ক্লাস শুরু হবে কিন্তু 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 9 তারিখ পর্যন্ত ওর মাদ্রাসা খোলা আছে, তো মাদ্রাসায়ও ক্লাস করতেছে, 10 তারিখ থেকে ওর স্কুলে ক্লাস প্লাস মাদ্রাসার ক্লাস দুটোই চলবে। তো এখানে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি ওর জন্যই, ও লাল শাকটা পছন্দ করে, অন্য কোনো শাক তো তেমন একটা খায় না, তো লাল শাকটা ওর জন্যই। তো আজকে আর আমি আসলে কিচেনে না, আজকে চলে এসেছি আমি আমার ড্রয়িংয়ের জানালার নিচে, এখানে আজকে এখানে রান্না করতেছি, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আছি আজকে রান্না করে একটু বের হবো সবাইকে নিয়ে। আর এখানে আমি একটু মিক্সড ভেজিটেবল করছি, তো আমার কাছে এরকম অনেক রকম সবজিটা একসাথে দিয়ে ভাজি করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। তো রান্নাটা আজকে তেমন একটা ডিটেলসে শেয়ার করছি না, কারণ যেহেতু আমিও খুব তাড়াহুড়ার মধ্যে আছি সেক্ষেত্রে। তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, এই ভাজিটা কিন্তু আমারও খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, রুটি কিংবা পরোটা কিংবা সাদা ভাতের সাথে কিন্তু খুব মজা হয় খেতে। আর এখন আমি এখানে করলা ভাজিটা করে নেব, এখানে আজকে মোটামুটি সব ভাজিতে চলছে, এর পাশাপাশি কিন্তু আমি ভুট্টার ডাল ভুনা করে নিয়েছিলাম টমেটো দিয়ে, সেটা শেয়ার করে নেই। তো এখানে সন্ধ্যায় মোটামুটি আমরা সবাই গিয়ে ঘুরে বাসায় আবার ফিরে এসেছি, তো এই ব্লগটি অবশ্যই কালকে শেয়ার করব। আর এখানে সন্ধ্যায় আমি সবার জন্য ড্রাগন ফলটা কেটে নিচ্ছি, তো ড্রাগন ফল কাটতে কাটতে আবারও সবাইকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্যে, এবং যারা এখনও পর্যন্ত দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।